হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌড় সকলে ভালো থাকবে আমার সন্তানেরা আমি গোপাল সোনার কাছে প্রার্থনা করবো তোমরা সকলে যেন ভালো থেকো আপদ বিপদ থেকে দূরে থেকো আপদ বিপদ হলেও যেন তোমরা সুস্থ থেকো আচ্ছা সবার আগে একটা কথা আমি আজকাল খুব কষ্ট পাচ্ছি গো কারণ আমার সন্তানেরা আমার মায়েরা আমার বাবারা ভিডিও দেখার পরেও আমাকে আবার জিজ্ঞেস করছো আবার প্রশ্ন করছো মানে এত ফোনে অতিরিক্ত প্রশ্ন করা হয়ে যাচ্ছে আমি কিন্তু উত্তর দিতে খুব ইয়ে হচ্ছে আমার এখন একটু কষ্ট হচ্ছে প্রশ্নটা একটু কম করো তোমরা ছোটো খাটো এই যে গায়ে টিকটিকি পড়েছে মাথায় টিকটিকি পড়েছে কি হবে এর বিষয় কি। এই এগুলো তো প্রশ্ন নয় কিছুই হবে না গো আমার মা জননীরা এসব কিছুই হবে না কাজের কথা বলবে একটু প্রশ্ন কম করবে বোঝা গেল বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমার ফোন খোলা থাকে বিশেষ কাজ ছাড়া আমার ফোন বন্ধ থাকে না ফোন বন্ধ থাকলে জানবে বিশেষ কাজ আছে আমি পরের দিন আবার খুলে দেবো যারা কুষ্টি বিচার করাতে চাও যারা হাত দেখাতে চাও তারা এবং যারা দীক্ষা নিতে চাও যারা পুজোর সমস্ত জিনিসপত্র নিতে চাও তারা অবশ্যই ফোন করবে আচ্ছা রাধা অষ্টমী ব্রত কথা তো আমি শুনিয়ে দিয়েছি রাধা মারানীর বিষয়ে সব কথা বলে দিয়েছি এবার বলি রাধা অষ্টমী কবে সঠিক সময়টা কখন সেদিন তোমরা কি মানে খাবে কী খাবে না এবং কীভাবে পালন করবে প্রণাম মন্ত্র এবং রাধারানীর পছন্দের খাবার কি আমি সব বলছি একের এক তোমরা মন দিয়ে আমার মা জননীরা শোনো পঁচিশে ভাদ্র ভালো করে শোনো এবং খাতায় লিখে নাও আমি অনুরোধ করে তোমাদেরকে বলছি ভিডিওটা দেখো দেখে খাতায় লিখে নাও পঁচিশে ভাদ্র এগারোই সেপ্টেম্বর ইংরেজির এগারোই সেপ্টেম্বর বুধবার রাধা ব্রত পালন হবে পরের দিন পারণ হবে সাড়ে নটার মধ্যে পারণটা কেন বললাম ভালো করে মন দিয়ে তোমরা ভিডিওটা দেখো খুব ভালো করে যেহেতু জন্মাষ্টমী গেছে তখনও পারণ ছিল রাধা অষ্টমী সেটাও পালন হবে যদি তোমরা কেউ উপবাস থেকে করো কিচ্ছু খাবে না নির্জলা তাদের জন্য পরের দিন পালন যারা একাদশীর মতো পালন করবে সাবু খেয়ে থাকবে ফলাহার করবে তাদের জন্য পালন আর যারা অসুস্থ পারবে না ঠিক আছে তাদের জন্য নয় তারা সেদিন রাধারানীকে যা ভোগ নিবেদন করবে সেটাই প্রসাদ পাবে কোনো অসুবিধা নেই বোঝা গেল পূজার সময় শুভ সময় কখন থেকে কখন পর্যন্ত এখানে বলা হয়েছে দশটা থেকে বারোটা পর্যন্ত পুজোর সময় কিন্তু বারোটা পার হয়ে গেলেও ক্ষতি নেই কোনো ক্ষতি নেই দিনের বেলায় করতে হবে এটা কিন্তু রাতে নয় কেন না মা রাধারানী জন্মগ্রহণ করেছিলেন দিনের বেলায় দিন বারোটার সময় ওই জন্য বারোটা পর্যন্ত সকলে মিলে উপবাস থাকবে সকলে মিলে যারা একদমই পারবে না তারা একটু শরবত নেবে তারা একটু জল নেবে তারপরে বেলা বারোটা পর্যন্ত উপবাস থেকে তারপরে তোমরা অনুকল্প মাত্র প্রসাদ বলো একাদশীর মতো বলো তারপরে রাধারানীকে যা নিবেদন করবে তাই বলো তারপরে সবাই ওষুধ খাবে সব কিছু খাবে রাধারানীর জন্ম কিন্তু দুভাবে পাওয়া যায় শাস্ত্রতে এক ভগবানের বাম অঙ্গ থেকে মা রাধারানী বেরিয়েছিলেন সঙ্গে সঙ্গে ভগবানের বাম অঙ্গ থেকে আবির্ভূত হয়ে মা রাধারানী ধাবিত হয়েছিলেন ধাবিতকে সংস্কৃত তো বলে দৌড়ানো মা রাধারানী ধাবিত হয়েছিলেন বা অঙ্গ থেকে বেরিয়ে ধাবিত হয়ে কিছু তাড়াতাড়ি গাছের থেকে পুষ্প এনে ভগবানের চরণে দিয়েছিলেন তার জন্য বলা হয় বা অঙ্গ থেকে বেরিয়েছিল বলে বলা হয় রা এবং ধাবিত হয়েছিল বলে বলা হয় ধা কাজেই নাম হচ্ছে রাধা আর বিষভানু বিষভানু মানে রানী একবার যমুনা নদীতে ফুলের উপরে দিন বারোটার সময় ভেসে যাচ্ছিলেন এবং সেই সময় বিশ্বভানু মা রাধারানীর পিতা তিনি যমুনা নদী থেকে ডুব দিয়ে যেই উঠেছেন সূর্য প্রণাম করতে যাবেন এমন সবাই দেখছেন একটা সুন্দর কোমল ভেসে আসছে তো সঙ্গে সঙ্গে তখন কোমলটাকে হাতে নিয়ে দেখে একটা পরমা সুন্দরী যার ছটাতে সূর্য পর্যন্ত লজ্জা পাচ্ছে তখন মা রাধারানী খিলখিলিয়ে হেসে উঠেছিলেন এটা একটা জানা যায় আমাদের তো যাই হোক মা রাধারানী লীলা করতে এসেছিলেন আমার গোবিন্দর সঙ্গে কারণ রাধারানী ছাড়া ভগবান কিন্তু সম্পূর্ণ নয় বোঝা গেল রাধারানী হচ্ছেন শক্তি আর কৃষ্ণ হচ্ছেন মান তাহলে কি হয় শক্তি মান যদি শক্তিটাকে বাদ দেওয়া হয় তাহলে থেকে যায় শুধু মানটা মান নিয়ে তো কোনো কাজ হয় না শক্তি মানই চাই রাধারানী ছাড়া ভগবান আধা ভগবানের কোনো লীলা হবে না কৃষ্ণ জন্মাষ্টমীর পনেরো দিন পরে হয় রাধা অষ্টমী ব্রত কৃষ্ণ জন্মাষ্টমী পরিপূর্ণ ফল পেতে রাধা অষ্টমী ব্রত করতেই হবে রাধা অষ্টমী ব্রতটা খুব ভালো করা এবং যারা কৃষ্ণ জন্মাষ্টমী করতে পারি তাদের দুঃখ পাবার কোনো দরকার নেই তোমরা রাধা অষ্টমী সুন্দরভাবে পালিত করো মা রাধারানীর পছন্দের খাবার মা রাধারানী ভীষণ ভাজা ভুজি খেতে ভালোবাসেন হ্যাঁ তো সেদিন কি করবেন মা রাধারানীকে চাল ভাজা দেবেন ছোলা ভাজা দেবেন নিমকি ভাজা দেবেন বাদাম ভাজা দেবেন মাল পোয়া দেবেন বেগুনি দেবেন বেসনের ফুলুরি করে দেবেন তারপরে কি করবেন তালের বড়া করে দেবেন লুচি করে দেবেন পরোটা করে দেবেন যা আপনাদের ইচ্ছে যা আপনাদের ক্ষমতাই হয় মা রাধারানী কিন্তু একবারও অভিমান করবেন না যে আমাকে এই দিলে এই দিলে না কাউরির কথা শুনবে না কেউ যদি বিধি দেয় যে এটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে তাছাড়া হবে না রাধারানী কুপিত হবে তাদের কথা একদমই শুনবে না বোঝা গেল এইগুলো আমি যেগুলো বলছি তার মধ্যে যা পারবে তাই তোমরা নিবেদন করবে বোঝা গেলো রাধাকৃষ্ণ দুজনকেই অভিষেক করাবেন দুধ দেবেন ঘি দেবেন মধু দেবেন চন্দন দেবেন চিনি দেবেন এই মাসে আমি দইটা কেন দিয়ে অভিষেক করাচ্ছি না আমিও দই দেব না কারণ এই মাসে আমরা কেউ দই নেবো না আমি নেব না আমি নিলেও গোপালকে দিলেও আমি পাশের বাড়িতে দিয়ে দিই কিন্তু আমি যদি দই দিয়ে অভিষেক করাই তাহলে সেই চরণামৃত তো আমি পাবো না কাজেই আমি দই দেব না তোমরা যদি ভাবো যে এই মাসে দই খাচ্ছি না তাহলে কিন্তু দই দিয়ে অভিষেক করবে না এইগুলো দেবে কিন্তু দই দেবে না দিয়ে চরণামৃত তোমরা নেবে এরপর যে কোনো সাদা ফুল মা রাধারানীকে ড্রেস পোশাক পরাতে পারো ভগবানকে ড্রেস পোশাক পরাবে পরিয়ে সুন্দর করে শৃঙ্গার করে দেবে তারপরে যে কোনো সাদা ফুল মার আধারানির সুগন্ধযুক্ত যে কোনো সাদা ফুল খুব প্রিয় এবং অন্যান্য রঙ বেরঙেরও হতে পারে রজনীগন্ধা ফুলের মালা এনেও পড়াতে পারবে রজনীগন্ধা ফুল দিয়েও সাজাতে পারবে যত সুগন্ধি ফুল আছে এবার অন্নভোগ অন্নভোগ কি নিবেদন করা যাবে অবশ্যই অবশ্যই যাবে যেমন জন্মাষ্টমীতে পালন হয় তোমরা খিচুড়ি করে দিতে পারো তোমরা বেগুন পাঁচ ভাজা শাক ডাল পনির আলুর তরকারি যে কোনো পদ দিয়ে পাঁচ তরকারি তোমরা অবশ্যই রাধারানিকে এবং প্রাণ গোবিন্দকে অন্ন ভোগ নিবেদন করবেই করবে আচ্ছা এবার খুব আশ্চর্যের জিনিস যেটা মা রাধারানীর ভীষণ প্রিয় মা রাধারানী ভীষণ পছন্দ করে কোনো দামি জিনিস নয় সেটা হচ্ছে কি মা রাধারানীর গাঁটি কচু যে বাজারে কচুগুলো পাওয়া যায় ওই কচু কিন্তু মা রাধারানীর ভীষণ প্রিয় কাজেই তোমরা কচুর তরকারি যত রকমের পদ পারবে তোমরা করে মা রাধারানিকে ভোগ নিবেদন করবে বোঝা গেল তার মধ্যে আলু দিতেও পারো তার মধ্যে আলু দেয়া যাবে হয়তো অনেক মা বলবে যে মা তার মধ্যে কি আলু দেব না কারণ আমি ভিডিওতে এত সুন্দর করে বুঝিয়ে দিই এরপর আর কোনো প্রশ্ন থাকবে বলে তো আমার মনে হয় না তো কচুর তরকারি মা আধারিনীকে নিবেদন করবেই করবে তোমরা বারোটা পর্যন্ত উপবাস থেকে একদম মা রাধারানীর প্রসাদ গ্রহণ করতে পারো প্রসাদ আবার একাদশীর মতো করেও দেখা গেল বাড়িতে কেউ নেই মানে প্রসাদ পাবার মতো বাড়িতে কেউ নেই যে দুজন আছো যে তিনজন আছো বা একাই আছো একাদশীর মতো পালন করতে চাও যে মা আমাদের তো ফ্রিজও নেই রাখারও তো জায়গা নেই প্রসাদ তো নষ্ট হয়ে যাবে সেটাও কিন্তু মহা অপরাধ যদি প্রসাদ নষ্ট হয়ে যায় ফেলে দিতে হয় সেক্ষেত্রে কি করবে সেদিন মা রাধারানীকে তোমরা যা নেবে যেমন বাদাম ভাজা একাদশী সময় নেয়াই যায় তেমনি ফো ফল প্রসাদ এইগুলো মা রাধারানীকে দেবে দিয়ে তোমরা সেইগুলো প্রসাদ পাবে পরের দিন মা রাধারানীকে সমস্ত পদ রান্না করে দিতে পারো এবং মায়েরা একাদশীর মতো পালন করবে বাড়ির সকলে মিলে আছে তাদেরকে প্রসাদ দেবে যা মা রাধারানীকে ভোগে দেবে এরপর আর প্রশ্ন করার মতো কিছু আছে কি আশা করি আর নেই প্রণাম মন্ত্র মা রাধারানীর প্রণাম মন্ত্র তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী আমি হরি হরিপ্রিয় রাধা রানীর প্রণাম মন্ত্র সবার শেষে পুষ্পাঞ্জলি দেবে পুষ্পাঞ্জলি মন্ত্র আছে অনেকটা বড় হয়তো তোমরা বলতে পারবে না ভুলে যাবে আচ্ছা তারপরে সমস্ত কিছু নিবেদন করে তুলসী দিয়ে চন্দন দিয়ে ফুল দিয়ে ভোগ নিবেদন করে সবার শেষে মা রাধারানীকে ক্ষমা চেয়ে নেবে মা রাধারানী আমি যা পেরেছি নিবেদন করেছি তোমার কাছে আমি অপরাধী তুমি ভোগ গ্রহণ করো করে তারপরে মা রাধারানীকে প্রণাম করবে তারপরে ভগবান শ্রীকৃষ্ণ তো বাদ যাবে না কারণ রাধা ছাড়া কৃষ্ণ নয় কৃষ্ণ ছাড়া রাধা নয় ভগবানকেও আহ্বান করবে ভগবানকেও তুলসী দেবে ভোগ নিবেদন করবে আবার একটা কথা হয়তো প্রশ্ন করবে তোমরা যে মা দুটো থালাতে কি ভোগ দেবো আলাদা আলাদা করে ভোগ নিবেদন করবো কোনো দরকার নেই একটা থালাতেই তারপরে কৃষ্ণ মন্ত্র হা কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ শোপে কাকান্ত রাধাকান্ত নমস্তুতে এবার দরকারি দুটো কথা মা ব্রাহ্মণ দিয়ে কি পুজো করাবো খুব সাবধান হয়তো তোমরা নিরামিষ আহার করো সেই ব্রাহ্মণ সব কিছু আহার করে দরকার নেই তাকে দিয়ে পুজো করানো তোমরা নিজেরাই করবে বোঝা গেল যদি ভালো বৈষ্ণব পাও বৈষ্ণব ব্রাহ্মণ পাও নিরামিষ আহার করে তাকে দিয়ে পুজো করতে পারো কোন সাধনার দরকার নেই ভক্তি ভক্তি আর বিশ্বাস এই দুটো জিনিস ভগবানকে ডাকো মা রাধারানীকে ডাকো অবশ্যই তোমরা সফল হবে সফল হবে সফল হবে তোমরা রাধা কৃষ্ণকে সেবা করো গোপালকে সেবা করো দেখবে তোমাদের মন অন্যরকম হয়ে যাবে আর স্বপ্নে তাকেই দেখতে পাবে সারা দিন তারই মুখ মনে পড়বে তারই নাম জপ করে যাবে এখন থেকে এখন থেকে তোমরা প্র্যাকটিস শুরু করে দাও মৃত্যুর সময় যেন আমরা গোলকে পৌঁছাতে পারি তার জন্য প্র্যাকটিস মৃত্যুর সময় যেন রাধাগোবিন্দকে আমরা মনে করতে পারি খুব ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌড়